রেড জোনে এবার বাড়লো আরও কড়াকড়ি বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের নারায়ণপুর বেরাবেরি পূর্ব ও পশ্চিম মণিখোলা অঞ্চলকে সম্পূর্ণভাবে সিল করে দেয়া হলো বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নামলেন থার্মাল চেকিংয়ে অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে করা হচ্ছে চেকিং এছাড়াও এলাকার স্যানিটাইজেশনের উপর জোর দেয়া হয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বিবি এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সমগ্র এরিয়ায় চলছে এই প্রক্রিয়া প্রত্যেকটি রাস্তায় বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কেউ ঢুকতে বা বেরোতে না পারে বিশেষ সতর্কতা নিয়েছে নারায়ণপুর থানা সহ পার্শ্ববর্তী থানা রাজারহাট থানা মধ্যমগ্রাম থানার অঞ্চলের সীমানাও বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ কারণ ছাড়া কেউ এই অঞ্চলে ঢুকতে পারবে না বা বেরোতে পারবে না এছাড়া বেড়াবেরি অঞ্চলে একজনের করোনা ধরা পড়ার ফলে সমস্ত লোকজনকে তার পরিবারের সমস্ত লোককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে